নতুন বছরের বহুল প্রত্যাশিত ছবি ব্ল্যাক ওয়ার মিশন এক্সট্রিমের সিকুয়েল আজ সারা দেশের 44টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাকশন হিরো আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, আমাদের এই অপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ ও আরও অনেকে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পরিচালক সানি সানোয়ার বলেন, সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি, এখন দেখা যাক দর্শকের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্ট কী আসে। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস এবং লায়ন সিনেমার সকল শাখা সহ ঢাকার 14টি প্রেক্ষাগৃহে বর্তমানে ছবিটি চলছে। এর আগে 2021 সালের 3 ডিসেম্বর মিশন এক্সট্রিমের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল।